গুড মর্নিং ফ্রম তাকদা। সো আমাদের এখন গুড মর্নিং হয়ে গেছে, আমরা ভিডিও করেছি নেক্সট ডেস্টিনেশনের জন্য, সেটা হচ্ছে লামহাটা। এখন আমরা যাবো এখান থেকে লামহাটা। বেসিক্যালি আমাদের গাড়ি চলে এসছে, তো বললো এখান থেকে লামহাটা প্রায় এক ঘন্টা রাস্তা, কারণ এখন রাস্তা তৈরি হচ্ছে, তো মোটামুটি এক ঘন্টা অ্যারাউন্ড লাগবে। কিন্তু যদি আমরা সকাল সকাল বেরোতাম ইট মিট বি এই 30 মিনিটসের রাস্তা হতো। সো লেটস গো টু লামহাটা। অ্যান্ড আমরা হোমস্টে থেকে চেক আউটও করে দিয়েছি, এটা ছিল আমাদের হোমস্টেটা, আশা করি দেখে নিয়েছো। হোমস্টেটা খুব সুন্দর ছিল। অ্যান্ড খরচাপাতি এখানে আছে তোমার ফুডিংয়ের জন্য 600 টাকা আর পার রুম 800 টাকা। সো এসে থাকতে পারো, নো প্রবলেম, বেস্ট ফ্যাসিলিটিস আছে এখানে, গিজার আছে ঠান্ডাকালের জন্য। তো গেট সাকসেস। আমরা এখন লামহাটা চলে এসেছি। অ্যান্ড লামহাটা জায়গাটা দেখতে খুব সুন্দর, চারিদিকে পাইন গাছ, অ্যান্ড দ্যাট ইজ ফ্যান্টাস্টিক ভিউ ওভার দেয়ার। সো তোর কেমন লাগছে জায়গাটা দেখে? সেরা চরম জায়গা ভাই, চরম জায়গা না, চরম। আর এইদিকে ভিউটাও সেরা সেরা, এগুলো সব পাইন গাছ। আমরা এখন এই লামহাটার এই পার্কটার দিকে যাবো, যেটা অ্যাকচুয়ালি একটা পার্ক, তো দেখতেও সুন্দর এখানে বাইরে থেকে। আর বাইরে খুব ঠান্ডা আছে, মার্চ মাসে এরকম ধরনের ঠান্ডা আর কুয়াশাও পড়ছে, তো বাইরের দিকে ভিজিবিলিটি পুরো ছিল ভালো দেখা যাচ্ছে। তো ওপর দিকে কেমন জায়গাটা দেখতে, আশা করি ভালোই হবে, এখান থেকে দেখতে খুব ভালো লাগছে। চলো তাহলে আমার সাথে। আমরা ঢুকে গেছি পার্কের ভিতরে, অ্যান্ড এখান থেকে পুরো ট্রেক করার মতো উপরে যেতে হবে। দিক থেকে উপর দিকে যাচ্ছি, প্রায় 700 মিটার্স উপরে, 700টা চলাশ হয়ে গেছে। সো পুরো চড়ে পড়ে উপরে যেতে হবে, আর পুরো খারাপ রাস্তা, তো চলা দেখে আসি কেমন সেই জলাশয়টা। সো অনেক স্ট্রাগলের পর আমরা উপরে চলে এসেছি, আর উপরে এসে যেই ভিউটা সেটা ছিল এই লেক। এই লেকের জন্য আমরা এতটা হেঁটে হেঁটে উপরে এলাম। অ্যান্ড এই লেকটা চারপাশে এরকম দৃশ্য, সো বেশ ভালো লাগছে দেখতে। বাট আমার আর একটু এক্সপেকটেশন একটু বেশি ছিল, যে ভাবলাম আর একটু বড়ো কিছু হবে, বাট নয়। সো যাটাই হোক, অতটা উপরে হেঁটে বা ট্রেক করে উপরে এসেছি এটাই অনেক, তো তার জন্যে একটা লাইক। তো চলো দেখে নাও জায়গাটাকে একবার। আমাদের এই ফাড়ে সাইডে এটা খুব ফাঁকা ফাঁকা জায়গাটা, আর রিসেন্টলি গাছপালা অনেক বেশি আছে, সে জায়গাটা অনেক ভালো। অ্যান্ড কুয়াশা পড়ছে, মাথা পুরো ভিজে গেছে, সেরা লাগছে জায়গাটা। উপরের পুকুরটা থেকে নিচে নেমে চলে এসেছি অলরেডি, হাফ রাস্তা পেরিয়ে অনেক শর্টকাট দিয়ে হেঁটে হেঁটে নিচে নেমে চলে এলাম। অ্যান্ড একটু আর 2-3টি স্টেপ করলেই আমরা পুরো নিচে চলে যাবো।
তো এই দেখতে ওপরটা খুব সুন্দর ছিল, শুধু যারা ওপরে যেতে চাইবে একটু কেয়ার করতে হবে, কারণ একটু অনেকটা এলিভেশন আছে, সো বি কেয়ারফুল অন দ্যাট। হচ্ছে ঘুম স্টেশন, আমরা কালকে এখানে আসবো। এটা ওইখানে ট্রেন দাঁড়িয়ে আছে, ঘুম ট্রেন, যেটা এখান থেকে দার্জিলিং, না এটা দার্জিলিং যাচ্ছে, সো এই ট্রেনটা দার্জিলিং যাবে, এখন এই ট্র্যাক বরাবর যাবে। এটা হচ্ছে টয় ট্রেনের ট্র্যাক, আর তার পাশে ট্রেনটা রোডটা চলে যাচ্ছে।